রাখবো এই মুহূর্তের খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ের উপর হামলা এবং মন্ত্রীর যাত্রাপথে বোমাবাজির অভিযোগ এবং পাল্টা অভিযোগে সরগরম কোচবিহারের রাজনীতি। সেরকম বড় কিছু হয়নি বলে জানালেন কোচবিহারের জেলা পুলিশ সুপার সুমিত কুমার। বৃহস্পতিবার কোচবিহার জেলার সিতাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সিঙ্গিমারি 537 নম্বর এলাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ের উপর হামলা এবং মন্ত্রীর যাত্রাপথে বোমাবাজি এবং কালো পতাকা দেখানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগের তির তৃণমূলের দিকে। বৃহস্পতিবার কোচবিহার জেলার সিতাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সিঙ্গিমারি 537 নম্বর আমতলা এলাকায় এই ঘটনা ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। ঘটনার আকস্মিকতায় এদিন সৃষ্টি হয় ভীতির পরিবেশ। এই পরিস্থিতির মধ্যে মন্ত্রীর সাথে থাকা বিজেপি কর্মীরা গাড়ি থেকে নেমে ঘটনার প্রতিবাদ জানাতে গেলে দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন সকাল থেকেই পূর্ব ঘোষণা অনুযায়ী কোচবিহার সিতাই বিধানসভার বিভিন্ন কর্মসূচি ছিল স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের। সেই অনুযায়ী সকাল থেকেই কর্মসূচিতে সামিল হন তিনি। প্রথমে তিনি কান্তেশ্বরী মন্দিরে পুজো দিয়ে এক বিজেপি কর্মীর বাড়ি যান দেখা করতে। ওই বিজেপি কর্মীর বাড়ি যাওয়ার পূর্বে এই অনভিপ্রেত ঘটনার মুখোমুখি হতে হয় মন্ত্রীকে। পরবর্তীতে অবশ্য পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন মন্ত্রী। এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক জানালেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর আক্রমণ এবং জনগণের মধ্যে ভয়ভীতি সঞ্চার করা তৃণমূলের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, কেউ যদি তাদের উপর পাথর বা ইট বর্ষণ করেন তাহলে তাদের উপর কোনো সময় পুষ্প বর্ষণ করবেন না তারা। তাই এই আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন বিজেপি কর্মী সমর্থকেরা। তিনি বলেন, যারা আক্রমণ করেছেন তাদের নিন্দা তিনি করছেন না, কিন্তু যে প্রশাসন দায়িত্ব নিরপেক্ষ ভূমিকা পালন করে সুরক্ষা প্রদান করা তারা তাদের কর্তব্য পালন করেনি, তাই তাদের নিন্দা করেছেন তিনি। ওইদিকে যাও না দুইজন, ওইদিকে যাও না দুইজন, ওইদিকে যাও মোদি মোদি মোদি। আমতলাতে আপনার কনভয়ের উপরে তৃণমূল কালো পতাকা দেখালো, দেখুন এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে যে নির্বাচিত যারা প্রতিনিধি, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি থেকে যারা নির্বাচিত প্রতিনিধি, কী করে তাদের উপর আক্রমণ করা যায় বা ভয়ভীতি প্রদর্শন করে কী করে সাধারণ মানুষের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি করা যায় দেওয়া যায়, এটা তৃণমূল কংগ্রেসের একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে। কিন্তু আজকের যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুঃখজনক, যে আগে থেকে পুলিশ প্রশাসনকে আমরা নির্ধারিত সময় এবং গন্তব্য প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে জানানো হয়েছিল, তারপরেও কী করে একদল দুষ্কৃতী কনভয়ের সামনে চলে আসলো, এটাই কিন্তু আজকে সবচেয়ে বড় প্রশ্ন। এবং প্রশ্ন এখানেই যে বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে, বিভিন্নভাবে আক্রমণ পাল্টা আক্রমণ দুটোই দেখা যাচ্ছে। আমি বলবো যে কেউ যদি কারোর উপরে, বিশেষ করে যখন আমরা যাচ্ছি একটা নির্দিষ্ট কর্মসূচি নিয়ে, তখন যদি পাথর বর্ষণ করে বা ইট বৃষ্টি করে তাহলে নিশ্চয়ই আমরা পুষ্প বর্ষণ করতে পারি না। আর যারা রাস্তার ধারে তৃণমূল কংগ্রেসের যারা লোক দাঁড়িয়েছিল তারা নিশ্চয়ই পুষ্পবৃষ্টি করার জন্য দাঁড়িয়েছিল না। এবার স্বাভাবিকভাবে যারা এই ধরনের ঘটনা ঘটবার পরে ভারতীয় জনতা পার্টির যারা কর্মী ছিল, যারা কনভয় অনেক বড় কনভয় ছিল, প্রায় 30-40টি মতন গাড়ি ছিল, বিভিন্ন কর্মী সমর্থকরা তারাও ভিড় করেছিলেন এসে দেখবার জন্য, তারা সেটার প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছে।
আমি মনে করি এটা অত্যন্ত, বিশেষ করে প্রশাসনের জন্য। আমি যারা আমার উপর আক্রমণ করছে আমি তাদের নিন্দা করছি না, কিন্তু আমি যারা প্রশাসন, যে প্রশাসনের দায়িত্ব নিরপেক্ষ ভূমিকা পালন করে সুরক্ষা প্রদান করা, আমি তাদের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে আমি আমি প্রশ্ন করতে চাইছি। আজকে পশ্চিমবঙ্গের যে শাসক দল রয়েছে, যে শাসক দলের সুপ্রিমোকে আমি বলবো যে গণতন্ত্রকে এভাবে ভুলুণ্ঠিত করবেন না। আপনি একটা শান্তিপূর্ণ পরিবেশ, যে পরিবেশে আমরা সবাই সেখানে আমরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারি এবং আমরা প্রত্যেকে, সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মী প্রত্যেকেই একটা শান্তির বাতাবরণে যাতে থাকতে পারে, প্রশাসনকে আমার মনে হয় সেই ভূমিকা পালন করা উচিত, নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত। আজকে যাদেরকে নিয়ে এসেছিলেন পাথর বা ইট বৃষ্টি করবার জন্য, তারা তো পেইড পার্সন, তাদেরকে হয় ভাড়া করে, নয় পয়সা নয় অর্থের লোভ দিয়ে সন্ত্রাসকে করেছিল। এই ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভূমি এদিন বলেন, বিজেপি বলেছে তাদের কর্মসূচি ছিল এদিন, কিন্তু সংশ্লিষ্ট এলাকার বিজেপি তো নেই। আসলে কর্মসূচির নামে দিন বোম ফাটাতে ফাটাতে সংশ্লিষ্ট এই সিতাই এলাকায় যাচ্ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি অভিযোগ করেন শতাধিক বাইক ভাঙচুর করে বিজেপির বাহিনী, বিজেপির ঝান্ডা নিয়ে হামলা চালানো হয়, আটটি বড় গাড়িও ভেঙেছে তারা বলে এদিন সিসিটিভি ফুটেজ দেখিয়ে দাবি করেন অভিজিৎ বাবু। কর্মসূচিটাই তো কিছু ছিল না বিজেপি, কর্মসূচি কি আছে, বিজেপি তো নেই, বিজেপি তো ওখানে কোনো লাস্ট, আপনি দেখুন না লাস্ট এই একুশের পরে কোনো অ্যাক্টিভিটি আছে কি, কোনো অ্যাক্টিভিটি দেন, হঠাৎ কালকে অ্যানাউন্স করলেন উনি সিতাই গেল এবং সেখানে যখন যাচ্ছেন বোমারা পেছন থেকে বোম ফাটাতে বলা যাচ্ছে এবং তারপরে সন্ধ্যাবেলায় আপনি খবর নিন, আমি ভিডিও দিয়ে দিয়েছি আপনাদের, সিসি ক্যামেরা ফুটেজ আমি প্রেস গ্রুপে দিয়ে দিয়েছি, এখানে প্রায় শতাধিক বাইক তারা ভাঙচুর করে এবং বিজেপির ঝান্ডা নিয়ে এই বাড়িটাতে হামলা হয়েছে, দেখবেন বিজেপির ঝান্ডা নিয়ে হামলা চলছে, বিজেপির ঝান্ডা নিয়ে হামলা চলছে গোসানি বাড়িতে, শতাধিক বাইক ভেঙেছে, আটটা বড় গাড়ি ভেঙেছে, কেন এটা একটা কেন্দ্রীয় বাহিনী ফোর্স সাথে নিয়ে গিয়ে এটা করবার অধিকার কি আমাদের দেশের সংবিধান তাকে দিয়েছে? এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন বলেন, এটা চিন্তার বিষয়, সম্প্রতি রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার জানিয়ে দিয়েছে যে পুলিশ দিয়ে তারা পঞ্চায়েত নির্বাচন করাতে চায়, তারা পঞ্চায়েত নির্বাচন রাজ্য পুলিশ দিয়ে করাবেন নাকি চৌকিদার দিয়ে করাবেন সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু বক্তব্য একটাই, একজন মায়ের কোল যেন খালি না হয়, কারো গালে যেন একটা থাপ্পড় পর্যন্ত না পড়ে, কারো হাত পা যেন না ভাঙে, আর যদি এসব হয় তার দায়ভার নির্বাচন কমিশনকেই নিতে হবে। কিন্তু উদ্বেগের বিষয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উপর আক্রমণ করা হলো, বোমাবাজিও করা হয়েছে, রাজ্য পুলিশ করছিলটা কি, এই পুলিশকে মাইনা দিয়ে পুষে রাখা হয়েছে, এদের কাজটা কি মুখ্যমন্ত্রী আর তার ভাইপোর বাড়ি পাহারা দেওয়া, বাদ বাকি কোনো কাজ নেই কি তাদের, এই প্রশ্নই তোলেন তিনি। তৃণমূলের দিকে আপনারা নজর দিয়েছেন, আঙুল দিয়ে তুলেছেন, কি বলবেন এই বিষয়ে, এই হামলার বিষয়ে? দেখুন অত্যন্ত চিন্তার বিষয়, রাজ্য নির্বাচন কমিশন কিছুদিন আগেই বলেছেন বা ইঙ্গিত দিয়েছেন যে রাজ্য পুলিশ দিয়ে তারা পঞ্চায়েত নির্বাচন করাতে চায়। আমরা বলেছিলাম পঞ্চায়েত নির্বাচন আপনারা রাজ্য পুলিশ দিয়ে করাবেন না চৌকিদার দিয়ে করাবেন, আমাদের মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা হচ্ছে যে একজন মায়ের কোল যেন খালি না হয়, কারো গালে যেন একটা থাপ্পড় পর্যন্ত না পড়ে, কারো ভাত পা যেন না ভাঙে, যদি ভাঙে তার দায় রাজ্য নির্বাচন কমিশনকে নিতে হবে। আজকে আমরা দেখলাম যে চিন্তার বিষয়, অত্যন্ত উদ্বেগের বিষয় যে ভারতবর্ষের হোম মিনিস্টার যিনি MOS শ্রী নিশীথ প্রামাণিক, তার কনভয়ের উপর হামলা হল, সেই হামলাকারীরা বোম নিয়ে এসেছিল এবং বোমাবাজি হয়েছে, রাজ্য পুলিশ করছিলটা কি, এই পুলিশকে যে আমরা মাইনে দিয়ে পুষে রেখেছি এদের কাজটা কি, মুখ্যমন্ত্রী আর তার ভাইপোর বাড়ি পাহারা দেয়া, বাদ বাকি কোনো কাজ নেই, সে যারা বোমা মারতে এসেছিল তাদেরকে উপযুক্ত ট্রিটমেন্ট দিয়ে সেখানে আমাদের কর্মী সমর্থকরা পাঠিয়ে দিয়েছে সেটা আলাদা বিষয়, কিন্তু একজন হোম মিনিস্টারের কনভয়ে কতটা দুঃসাহস হলে, কতটা
রাজ্য পুলিশ প্রশাসনের উপরে মানুষের বিন্দুমাত্র ভরসা না থাকলে পরে এই ধরনের ঘটনা ঘটতে পারে। মানে রাজ্য পুলিশকে তোয়াক্কাই করছে না এই সমস্ত যারা হুলিগ্যান্স আছে, যারা গুন্ডা বদমাস, যারা গরু পাচারকারী আছে, তারা রাজ্য পুলিশকে ধর্তব্যের মধ্যেই আনছে না। এই পুলিশ রেখে লাভ কি? এই পুলিশ তুলে দেওয়া উচিত, থাকারই দরকার নেই পুলিশ। এদিন সন্ধ্যায় পুলিশ লাইনে কনফারেন্স হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলার ঘটনায় সাংবাদিক সম্মেলন করেন কোচবিহারের জেলা পুলিশ সুপার সুমিত কুমার। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উপর হামলার ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার জানান, সেরকম বড় কিছু হয়নি, তার কনভয়ের পিছনে কিছু কর্মী সমর্থকদের কালো পতাকা দেখানো হয়, তবে পাথর ছোড়া যে অভিযোগ উঠেছে তা সেখানে ঘটেনি, এছাড়া সেখানে কোনো বোমাবাজি হয়নি, এই বিষয়টি স্পষ্ট করেন পুলিশ সুপার। আজকে আমাদের সিতাই থানা অন্তর্গতে একটা ঘটনা হয়েছে, তার জন্য অনেক মিডিয়া নিউজ চ্যানেলও এসছে, তো তার জন্য একটা কিছু ক্লারিফিকেশন জন্য আমি আজকে আপনাদের ডেকেছি। আজকে যে ঘটনা হয়েছে যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রের প্রতিমন্ত্রী আছেন নিশীথ প্রামাণিক সাহেব, উনি একটা পলিটিক্যাল প্রোগ্রামে গিয়েছিলেন, তো রাস্তার উপরে ওনার অনেক গাড়ির কনভয় ছিল, তো তার পিছনে অনেক বাইকও ছিল, আই থিঙ্ক উই থিঙ্ক 40-50 বাইক ছিল। তো একটা জায়গাতে ওনাদের কনভয় যাওয়ার পরে রাস্তায় কিছু লোক দাঁড়িয়েছিল যে মনে হচ্ছে ব্ল্যাক ফ্ল্যাগ নিয়েছিল, তো তারপরে ওনার কনভয় যাওয়ার পরে পিছনে যে কিছু ছেলেগুলো ছিল যে ওনার পিছনে পিছনে বাইকে যাচ্ছিলো, তো ওরা নেমে যে ব্ল্যাক ফ্ল্যাগ ছেলেগুলো যে দাঁড়িয়েছিলো লোক দাঁড়িয়েছিলো ওদেরকে একটু অ্যাট্যাক মতন করে ওখান থেকে ওরা পালিয়ে যায়। তারপরে ওখানে কিছু বাইক ছিল, তো বাইককে ভাঙচুর করেছে, আর দুজন ক্লেম করছে কি ইঞ্জুরি হয়েছে, যেহেতু খুব মাইনর ইঞ্জুরি মতনই আছে, কোনো সিরিয়াস নেই, আর এটা সব ইলেকট্রনিক এভিডেন্সও পাওয়া গেছে কি এক্স্যাক্টলি কী হয়েছিল। তারপরে যে মাননীয় মন্ত্রী যে কনভয় ছিল ও কনভয় ওখান থেকে বেরিয়ে যায়, আর তারপর ওনার যে আলাদা প্রোগ্রাম আছে ওটা হলো। সো অনেক জায়গা ভুল ভ্রান্তি হচ্ছে কি বম ছড়িয়েছে, এটা ছড়িয়েছে, ওনার গাড়ি প্রথম, ওটা সব বেকার আছে, এরকম কোনো এভিডেন্স নেই। কেন আমাদের ওখানে ওনার আগে পিছনে আমাদের কুচবিহার পুলিশের আমাদের পুরো টিম ছিল, আমাদের কাছে এভিডেন্স আছে, প্লাস কী হয়েছিল আমরা পুরো সত্যি জানি। সো এটাই ক্লারিফিকেশন করার জন্য আজকে প্রেস কনফারেন্স ডাকা হয়েছে। নো বম্বস, এই ঘটনা আগে আমাদের এখন মন্ত্রী সাহেবের প্রোগ্রাম জাস্ট শেষ হলো কিছুক্ষণ আগে, উনি অন্য জায়গাও গেলেন সেটাইতে, তো আমাদের পুরো যে থানা আর যে পুরো টিম ছিল ওনার প্রোগ্রাম যেহেতু চলছিল, তো ওটাতে একটু ব্যস্ত, অবভিয়াসলি বিএপি প্রোগ্রাম বিএপি ডিউটি আছে, ওটাতে ব্যস্ত ছিল। এখন যে বাকি যে ইনভেস্টিগেশন আছে, কমপ্লেন আছে, ওসব যে বাকি যে লিগাল প্রসেস এখন হবে, সো এখন মানে এটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। আপনার আজকে আমাদের বৃহস্পতিবার কোচবিহার জেলার সিতাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সিঙ্গিমারি 537 নম্বর এলাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ের উপর হামলা এবং মন্ত্রীর যাত্রাপথে বোমাবাজির অভিযোগ এবং পাল্টা অভিযোগে সরগরম হয়ে ওঠে কোচবিহারের রাজনীতি। সেরকম বড় কিছু হয়নি বলে আশ্বস্ত করলেন কোচবিহারের জেলা পুলিশ সুপার সুমিত কুমার।